নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে। দেখুন, রাশিচক্রে 27টি নক্ষত্রপুঞ্জের মধ্যে 7 নম্বর নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্র নামে পরিচিত হয়ে থাকে। এই নক্ষত্রটি মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এই নক্ষত্রটির যে মালিক সে হলো দেবগুরু বৃহস্পতি এবং এই নক্ষত্রের পশুপতি হচ্ছে বিড়াল। দেখুন, এই নক্ষত্রের নামটি 2টি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এক হচ্ছে পুন, এক হচ্ছে বসু। এখানে পুন শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি অথবা আবার ফিরে আসাকে বোঝানো হয়েছে। বসু শব্দের অর্থ হচ্ছে আলোক রশ্মি। এই নক্ষত্রের মধ্যে হারিয়ে যাওয়া বা পুনরায় ফিরে আসার অর্থ অন্তর্নিহিত রয়েছে। সুতরাং পুনর বসু কথাটির অর্থ আবার ভালো, পুনরায় সম্পদশালী হওয়া। নক্ষত্রটির মূল প্রেরণা হলো অর্থ এবং বৈষয়িক উন্নতি। দেখুন, পুন বসুর সর্বাপেক্ষা পরিচিত প্রতীক হচ্ছে তীরবর্তী তুন। তীরবর্তী তুন বলতে এখানে যেখানে তীর রাখা হয় তাকে তুন বলা হয়। তীরকে মানুষের ইচ্ছে বা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক বা নিদর্শন ভাবা হয়েছে। আমরা বলি না যে তীরের মতো একটি লক্ষ্যবিন্দু স্থির করো, এদের মধ্যেও কিন্তু সে একটি লক্ষ্য স্থির করার বিষয় থেকে থাকে। এই নক্ষত্র অত্যন্ত বিশেষ শুভ একটি নক্ষত্র। দেখুন, পুনর্বসু নক্ষত্রের যে প্রধান দেবতা সে হচ্ছে অদিতি, এবং অদিতি হচ্ছে ভূমির দেবী এবং প্রাচুর্যের দেবী বলে খ্যাত হয়ে থাকে। তো পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজ সরল এবং আধ্যাত্মিক জীবনযাপন পছন্দ করে এবং নেতিবাচক যে অনুভূতি অর্থাৎ খারাপ বা অশুভ অনুভূতিগুলো এবং চিন্তাগুলো পরিত্যাগ করতে সর্বোত্তভাবে চেষ্টা করতে থাকে এরা। অতি অল্প বয়সে এদের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে দেখা যায় এবং এই নক্ষত্রের মানুষ শান্ত মুখমণ্ডলের হয়ে থাকে এবং পর উপকারী বা পরের জন্য উপকার করার ইচ্ছা প্রকাশ করে থাকে। এর চরিত্রের বিশেষত্বগুলি হল শান্ত, ধৈর্যশীল, ধর্মপ্রাণ, মিতাচারী, স্বাধীন দৃষ্টিভঙ্গি এবং একই সাথে বন্ধুত্বপূর্ণ এবং মানিয়ে চলার ক্ষমতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এই নক্ষত্রটির অনুজ্জ্বল দিক হল বুদ্ধিবৃত্তিকে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করার জন্য জাতক মাত্রা অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের বা খুঁতখুঁতে প্রকৃতির হয়ে পড়ে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা নেতিবাচক চিন্তার জন্য সমস্যায় পড়ে যায়, তাই সাময়িক অসুবিধা বাদ দিলে এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আরামদায়ক জীবনযাপন করে থাকে। এদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভীষণভাবে দেখা যায়, লাক্সারিয়াস জীবনও ভীষণভাবে দেখা যায়। তবে পুনর্বসু নক্ষত্রের জাতকদের গৃহের প্রতি আকর্ষণ কিন্তু বেশি থাকে, কিন্তু প্রয়োজন বোধে ভ্রমণে কিন্তু এরা প্রস্তুত থাকে। এদের অভ্যন্তরীণ মানসিকতা অনেক সময় উদ্দেশ্য সিদ্ধির পক্ষে যথেষ্ট প্রেরণাদায়ক হয় না। তবে শুভ শক্তির উচ্চতর পর্যায়ে নক্ষত্রটি জাতককে উদ্দেশ্য সিদ্ধির প্রয়োজনীয় প্রেরণা যোগাতে থাকে। এই নক্ষত্রের আরেকটি বিশেষ দিক হচ্ছে যে কোনো কাজে 2 বার করতে হয়, একবারে কোনো কাজ হয় না। কোনো একটি জিনিস ধরুন করতে গেল, তো সেই কাজটি করে আসলো, আবার সেই কাজটাকে রিপিটেডলি করতে হয়। এই নক্ষত্রে কিন্তু একটি অত্যন্ত খারাপ গুণ, তাই এই নক্ষত্রের মানুষেরা কোনো কিছু ফেলে দিতে চায় না। এরা ভাবে ভবিষ্যতে এই জিনিসটি তার প্রয়োজন হতে পারে, তার কোনো দরকার হতে পারে, তার কোনো বিষয় লাগতে পারে, তাই তারা কিছু কিছু জিনিস আছে যেগুলো রেখে দেয় আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য। পুনর্বসু নক্ষত্রের আরেকটি দিক হলো উদাসীনতা এবং নিষ্ক্রিয়তা। অপরের প্রেরণা ছাড়া এগোতে চায় না, যেমন আছে তেমনি থাকতে চায়। অতিরিক্ত আদর্শবাদ এবং দীর্ঘসূত্রতা এর কারণ হয়ে থাকে। কিন্তু কোনো কাজ একবারে শুরু করলে সফলতা চলে আসে যদি ঠিকভাবে এরা প্রস্তুত নিয়ে সেই কাজটা শুরু করে থাকে। তো দেখুন, বুধ যেহেতু বাণিজ্যের কারক, ব্যবসার কারক এবং মিথুন রাশির অধিপতি বুধের ঘরে এই নক্ষত্র আসীন হওয়ার ফলে জাতকের চরিত্রের মধ্যে বাণিজ্যিক বিশেষত্ব লক্ষ্য করা যায়। উদার এবং দয়ালু চরিত্রের হলেও এদের পারস্পরিক সম্পর্ক দেওয়া নেওয়ার নীতির উপর নির্ভরশীল করে থাকে।
ফলে যে কোনো বাণিজ্যিক আদান প্রদান জাতক কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় দেখা যায়। অর্থাৎ ব্যবসার জায়গায় অবশ্যই কিন্তু আদান প্রদান বুঝে করতে হবে, নচেৎ সমস্যা আসবে। সেরকম এই জাতকদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা স্থানে আদান প্রদান করতে গিয়েই বড় সমস্যা হয়ে পড়ে। এই নক্ষত্রটি দেবগুণ সম্পন্ন একটি নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের কারুকাতা থেকে প্রকাশ পায় জাতকের চরিত্র নম্র উদার এবং দয়ালু এবং দরদি মনের হয়ে থাকে এরা। এই গুণগুলি বেদে দৈব গুণ বলে আখ্যা পেয়েছে। দেখুন, বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কযুক্ত হওয়ার ফলে এক সাত্ত্বিক নক্ষত্র একে বলা হয়ে থাকে। সাত্ত্বিক চরিত্রের আরেকটি বিশেষ কারণ হচ্ছে এই জাতক কখনো স্বেচ্ছায় অপরের ক্ষতি করতে চায় না। চরিত্রের গুণের দিক থেকে জাতক খুব ব্যালেন্স থাকে, কোনো বাড়াবাড়ি এদের মধ্যে দেখা যায় না। জাতক শান্ত প্রকৃতির হলেও অপরের সঙ্গে কিন্তু কখনো কখনো, বিশেষত যারা জাতিকার হচ্ছে, তারা কিন্তু বিবাদে জড়িয়ে পড়ে। তো আমরা দেখলাম জাতকের মধ্যে একরকম গুণ এবং জাতিকার মধ্যে একরকম গুণ। এই নক্ষত্রে যদি কেউ ভ্রমণ করছে, ভ্রমণ চুরি করছে, যদি আপনি দূরযাত্রা করতে চাইছেন, তো এই নক্ষত্রটি অত্যন্ত ভীষণ শুভ বলে মানা হয়ে থাকে। এবং আপনারা জানেন, যখন আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা হয়, তখন কিন্তু এই নক্ষত্রেই জগন্নাথ দেবের রথযাত্রাকে, রথকে টানা হয়ে থাকে। তাই এই নক্ষত্রে যে কোনো দূরযাত্রা, চলমান জিনিস শুরু করা, গাড়ি ক্রয় করা অত্যন্ত বিশেষভাবে শুভ হয়ে থাকে। এবং যে কোনো ধরনের পরিকল্পনা আপনারা করতে চাইছেন, আপনারা মিটিং করতে চাইছেন, এই নক্ষত্র অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। দেখুন, নক্ষত্র নিয়ে বলা কিন্তু এখানেই শেষ নয়, এই নক্ষত্রের বিষয়ে অনেক অনেক কিছু বলার রয়েছে। কারণ নক্ষত্রের বিষয়গুলি এতই বিশাল এবং এতই বৃহৎ যে আরও অনেকগুলো এপিসোড অবশ্যই আপনাদের ক্ষেত্রে করার দরকার রয়েছে। আগামী দিনে নক্ষত্র নিয়ে আরও অনেক কিছু বলার চেষ্টা করবো আপনাদের সাথে। দেখুন, আমাদের এই ছোটো ছোটো প্রয়াসগুলি, ছোটো ছোটো চেষ্টাগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।